हेलो फ्रेंड्स, वेलकम टू होम किचन बाय मोनोमिता। आज के तुम्हारे साथ शेयर करब खीरेर लुची। ये रेसिपिटा तुम्हारा पुजो बाड़ीते जेको डेजार्ट हिसाब से यूज करते पारो। ताहुले देखे नी की कि लागछे ये खीरेर लुची रेसिपिटा करते। प्रथमे आमी 2 लिटार दूध खूब भालो करे जाल दिए नेब। দুধটাকে আমরা ততক্ষণ অবধি জাল দেব যতক্ষণ না এটা কমে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। বারে বারে এটাকে নেড়ে নেড়ে খির দুধটা একটু মিষ্টি পছন্দ করে তারা হাফ কাপ মতন চিনি অ্যাড করে নিও, আর যারা কম মিষ্টি পছন্দ করো তাদের চিনি দেওয়ার প্রয়োজন নেই। দুধটা অনেকটাই কমে এসেছে। এরপর একটা পাত্রে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। दिच्छी 1/4 चामच बेकिंग सोडा और 1/4 कप सूजी। सूजीटा ऑप्शनल, तुम्हारा चाहले नाओ दीते पारो। तो सब किछु एकसाथे मिक्स करे निच्छी भालो करे। एरपर आमी 2 चामच मतन तेल दिए एटाके एकटा डो बानिए निब। जेइभावे आमरा लुची बानानोर जोन्नो मयदा मेखेनी ठीक एक ही प्रसेसे आमी এইভাবে ময়দাটা মেখে নেব আর একটা ডো তৈরি করে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি খোয়া বা শুকনো ক্ষীর। অন্যদিকে আমি লুচিগুলো ভাজার জন্য তেলটা গরম বসিয়ে দিয়েছি। এবার আমি স্টাফিংটা করে নেব। एक एक करे सब स्टाफिंगगुलो आमी लुचिर मध्य भरे नेब। मयदार मध्य दिए दिच्छी, दिए मुखटा बंद करे जेइभावे आमरा लुचि बेली ठीक सेइभावेई प्रत्येकटा लुचि बेले नेब। एक एक करे आमी सबगुलो स्टाफिंग भरे निच्छी। বাড়িতে কোনো পূজো বা গেস্ট এলে পরেও তোমরা এটা বানিয়ে রেখে দিতে পারো আর গেস্ট এলে পরে পরিবেশন করতে পারো। দেখে নাও খুব সহজে আমি বানিয়ে নিচ্ছি। আর তোমরা যদি কোনো অন্য প্রসেস জানো খিরের লুচির তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। সবগুলো আমার স্টাফিং করা হয়ে গেছে। এরপর বেলে আমি এক এক করে ভেজে নেব। একটু সাবধানে বেলতে হবে যাতে সাইড দিয়ে ক্ষীরগুলো না বেরিয়ে যায়। লুচিটাকে এবার ভেজে নিচ্ছি। দুদিক খুব ভালো করে ভেজে নিতে হবে। এক এক করে আমি সব লুচিগুলোকে ভেজে নেব। তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছো এতদিন ধরে তাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা আমার চ্যানেলটা তোমার রেসিপিগুলোকে শেয়ার করো বন্ধুদের সাথে, বাড়িতে সবার সাথে। এরপর আমরা দুধটা আমাদের ঘন হয়ে এসেছে, লুচিগুলো ভাজা হয়ে গেছে। দুধটা আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে দিয়েছি, ক্ষীর দুধটা। আর লুচিগুলোকে এক এক করে আমি ডুবিয়ে দেব। সব লুচিগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এরপর আমি 1 ঘন্টার জন্য লুচিগুলোকে ডুবিয়ে রেখে দেব যাতে দুধটাকে সোক করে নেয়। এটা খেতে খুবই নরম, ধুলধুলে আর সুস্বাদু হয়। আমাকে তোমরা বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। আমি এটা পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে দিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই বানিও আর আমাকে জানিও কেমন হলো। তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে কোনো আর বেল বাটনটা অবশ্যই টিপে দেবে যাতে কোনো নতুন রেসিপি এলেই তোমরা সবচেয়ে প্রথমে পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। গুড বাই।